অর্থাৎ কিয়ামতি দিন আল্লাহরবুল্লা আলমিন ফেরেস্তাদেরকে নির্দেশ দিবেন জাহান নামকে উপস্থিত করতে জাহান নামকে ফেরেস্তারা উপস্থিত করবেন জাহান নামে টেনেস নিয়ে আসার জন্য সিকল থাকবে সত্তর হাজার প্রত্যেক শিকলে মাঝে সত্তর হাজার ফেরেস্তা টেনেস এসরে জাহান নামকে নিয়ে আসবেন অর্থাৎ চার হাজার নয়শো মিলিয়ন ফেরেস্তা জাহান নাম রাগে গুসায় ফেটে চৌচির হয়ে যাবে দুতামাইয়াছু মিরাল গাইদ যেন ফেটে চৌচির হয়ে যাচ্ছে রাগে গুসায় ইদা উলকুফি কুফি সেমি আউল হ্যা শাহি কৌহিয়া তফুর যখন জাহান নামীদেরকে ওই মুহূর্তে জাহান নামে নিক্ষেপ করা হবে তখন তারা বিকট আওয়াজ শুনবে এবং টকবক করে ফুরতে থাকবে এমন উত্তপ্ত আগুন থাকবে যে আগুন আমরা যেটি ব্যবহার করি এই দুনিয়ার আগুন থেকে আরো উনসত্তর গুণ বেশি আর এমন গর্ত গভীরতা জাহান নামের আবু হাদিস বর্ণনা করেন রাসুল সাল্লাল্লাহ সাল্লামের কাছে আমরা বসেছিলাম শুনলাম অজাবাহ তখন রস্লাম জিজ্ঞাসা করলেন এটি কিসের আওয়াজ জানো আমরা বললাম আল্লাহ এবং রাসুল এই সম্পর্কে বেশি জানেন তখন রাসুল বললেন আল্লাহ রব আলমিন সত্তর বছর পূর্বে বিশাল একটি পাথর জাহান নামে নিক্ষেপ করেছিলেন এখন এই জাহান্নামের গর্তে যেয়ে গভীরে যেয়ে পাথরটি পড়ছে এই বিশাল জাহান্নাম এত গভীরতা এই জাহান নামে যখন মানুষকে নিক্ষেপ করবা হবে তখন প্রিয়নবী সাল্লাহ সাল্লাম সুপারিশ করবেন হতে পারে আপনার আমার ভাগ্য এমন যে বিনা হিসাবে বিনা শাস্তিতে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো যদি প্রিয়নবী সাল সাল্লাম আমাদের জন্য সুপারিশ করেন আমরা যদি রাসুলের সুপারিশ পেতে চাই বেশি বেশি আর রাসুলের উপর দরুদ ও সালাম পেশ করি আল্লাহ মসল্লি আল মুহাম্মদ ও আলা আলী মোহাম্মদ إن الله وملائكته يصلون على النبي. نيشند الله رب العالمين. نبي ربار رحمت يران كرن. ابعم فرست عن نبير جن رحمته الدع كرن. يا أيها الذين آمنوا صلوا عليه. و علېহি وسلم تسلیما هې مومنګان تمرا او श्रद्धा پرې نوبري پر درود سلام پېش کوم